সবাইকে স্বাগতম। এখানে দেয়া আছে দ্য ব্যাংকার্স গেইন অন এ সার্টেন সাম ডিউ ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স হেন্স ইজ 3/25 অফ দ্য ব্যাংকার্স ডিসকাউন্ট, দ্য রাইট পার্সেন্ট ইজ ওয়াট। এখানে দেয়া আছে যে ব্যাংকার্স গেইন ব্যাংকার্স ডিসকাউন্টের 3/25 গুণ, এখানে সাম ডিউ সময় এবং রেট পার্সেন্ট একই, আমাদের রেট পার্সেন্টের মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, এখানে দেয়া আছে যে ব্যাংকার্স গেইন ব্যাংকার্স ডিসকাউন্টের 3/25 গুণ, তাই না? তাহলে আমরা এখানে ব্যাংকার্স ডিসকাউন্ট লক্ষ্য করা যাক, ব্যাংকার্স ডিসকাউন্ট ইকুয়াল টু ধরে নিলাম 1 রুপি, সেক্ষেত্রে ব্যাংকার্স গেইন ইকুয়াল টু কত হবে? ব্যাংকার্স গেইন ইকুয়াল টু হয়ে যাবে 1 রুপি এর 3/25 গুণ, তাই না? অর্থাৎ 1 × 3/25 রুপি ইকুয়াল টু হবে 3/25 রুপি, এটা হচ্ছে ব্যাংকার্স গেইন। তাহলে ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু কত হবে? ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু আমরা এখানে বলতে পারবো ব্যাংকার্স ডিসকাউন্ট, ব্যাংকার্স ডিসকাউন্ট মাইনাস ব্যাংকার্স গেইন, ব্যাংকার্স গেইন, কারেক্ট? এখানে ব্যাংকার্স ডিসকাউন্ট ইকুয়াল টু কত? ব্যাংকার্স ডিসকাউন্ট হচ্ছে 1 এবং ব্যাংকার্স গেইন কত? ব্যাংকার্স গেইন হচ্ছে 3/25, কারেক্ট? তাহলে ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু কত হবে? 25 × 1 হয়ে যাবে 25, 25 মাইনাস 3 হয়ে যাবে 22, তাহলে ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু 22/25, এটা হচ্ছে ট্রু ডিসকাউন্টের মান, কারেক্ট? কারেক্ট, তাহলে আমরা ট্রু ডিসকাউন্টের মান এখানে পেয়ে গেছি, কারেক্ট? তাহলে ট্রু ডিসকাউন্ট এবং ব্যাংকার্স ডিসকাউন্টের মান ব্যবহার করে আমরা কিন্তু এখানে সাম অথবা সাম ডিউ এর মান নির্ণয় করতে পারবো। আমরা জানি সাম ইকুয়াল টু ব্যাংকার্স ডিসকাউন্ট ইন্টু ট্রু ডিসকাউন্ট বাই ব্যাংকার্স ডিসকাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট, কারেক্ট? এখানে ব্যাংকার্স ডিসকাউন্টের পরিমাণ কত? ব্যাংকার্স ডিসকাউন্টের পরিমাণ আমরা ধরে নিয়েছিলাম 1 রুপি, কারেক্ট? তাহলে আমরা এখানে পাচ্ছি 1 × এখানে ট্রু ডিসকাউন্টের মান আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি 22/25 রুপি, তাহলে 22/25 এখানে আমরা পাচ্ছি, কারেক্ট? বাই এখানে ব্যাংকার্স ডিসকাউন্ট হচ্ছে 1 এবং ট্রু ডিসকাউন্ট হচ্ছে 22/25 রুপি, কারেক্ট? তাহলে আমরা এখানে পাচ্ছি সাম ইকুয়াল টু 1 × 22/25 / 1 − 22/25 ইকুয়াল টু কত? আমরা উপরে পাচ্ছি 22/25 / 25 × 1 হয়ে যাচ্ছে 25 − 22 আমরা পাচ্ছি 3/25 ইকুয়াল টু, লক্ষ্য করা যাক, আমরা পাচ্ছি 22/25 × 25/3 ইকুয়াল টু আমরা পাচ্ছি 22/3 রুপি। তাহলে আমরা এখানে সামের পরিমাণ পেয়ে গেছি এবার, এবং সামের পরিমাণ কত? 22/3 রুপি। আচ্ছা, লক্ষ্য করা যাক, তাহলে আমরা এখানে সাম ডিউয়ের পরিমাণ জেনে গেছি বা অ্যামাউন্টের পরিমাণ জেনে গেছি, এবং তা হচ্ছে 22/3 রুপি। অনুরূপভাবে আমরা ট্রু ডিসকাউন্টের মান এখানে জেনে গেছি, ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু কত? ট্রু ডিসকাউন্টের মান আমরা এখানে পেয়ে গেছি যে 22/25 রুপি, কারেক্ট? 22/25 রুপি, কারেক্ট, কারেক্ট। তাহলে আমরা এখন এখানে লক্ষ্য করা যাক, আমরা এখানে সাম এবং ট্রু ডিসকাউন্ট ব্যবহার করে কিন্তু আর এর মান নির্ণয় করতে পারবো, তাই না? এখানে লক্ষ্য করা যাক, সময় দেওয়া আছে 1.5 ইয়ার্স, কারেক্ট? সময় দেওয়া রয়েছে 1.5 ইয়ার্স, তাহলে টি ইকুয়াল টু হবে 3/2, আমাদের আর এর মান এখানে নির্ণয় করতে হবে, সিম্পল। আচ্ছা, আমরা জানি ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট অথবা সাম ডিউ অথবা সাম ইন্টু আর ইন্টু টি বাই 100 প্লাস আর ইন্টু টি। এখানে ট্রু ডিসকাউন্টের মান কত লক্ষ্য করা যাক, ট্রু ডিসকাউন্টের মান হচ্ছে 22/25 ইকুয়াল টু আমরা পাচ্ছি, সামের পরিমাণ হচ্ছে 22/3 ইন্টু, এখানে আর এর মান কত? আর এর মান আমরা জানি না, আরই থাকছে, ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 3/2 বাই আমরা পাচ্ছি 100
plus r into 3 by 2, correct? আচ্ছা আমরা লক্ষ্য করি এখানে, আমরা লক্ষ্য করি আমরা এখানে লিখতে পারবো 22/25 ইকুয়াল টু লক্ষ্য করা যাক, আমরা এখানে লবের দিকে দেখা, এখানে নিচে 3 এবং উপরে 3 কেটে দিতে পারি, অনুরূপভাবে 2 দিয়ে আমরা 22 কে কাটতে পারি, আমরা পাচ্ছি 11, কারেক্ট? তাহলে উপরে থাকছে 11 আর এবং নিচে থাকছে 100 প্লাস 3r বাই 2। তাহলে আমরা এখানে পাচ্ছি খুবই সিম্পল, লক্ষ্য করা যাক আমরা এই সমীকরণের উভয় দিক থেকে 11 দিয়ে কাটতে পারবো, 11 দিয়ে কাটলে আমরা পাবো এখানে 2/25 r = r/100 প্লাস 3r বাই 2, কারেক্ট? আচ্ছা আমরা সমীকরণের ডান পক্ষে লক্ষ্য করি, আমরা সমীকরণের ডান পক্ষে হর এবং লবে 2 দিয়ে গুণ করতে পারি, সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে আমরা পাবো 2r/200 প্লাস 3r, কারেক্ট? তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা এই সমীকরণের উভয় দিকে 2 দিয়ে ভাগ করতে পারি, সেক্ষেত্রে আমরা পাবো 1/25 ইকুয়াল টু r/200 প্লাস 3r। তাহলে আমরা এখানে পাচ্ছি 200 প্লাস 3r ইন্টু 1 হয়ে যাবে 200 প্লাস 3r ইকুয়াল টু আমরা পাচ্ছি 25r, কারেক্ট? অথবা আমরা এখানে বলতে পারবো 200 ইকুয়াল টু 25r মাইনাস 3r ইকুয়াল টু হয়ে যাবে 22r, কারেক্ট? তাহলে আমরা এই সমীকরণের উভয় দিকে 2 দিয়ে এখানে ভাগ করতে পারবো, লক্ষ্য করা যাক সেক্ষেত্রে আমরা পাচ্ছি 100 ইকুয়াল টু 11r, বা আমরা বলতে পারবো, লক্ষ্য করা যাক, বা আমরা বলতে পারবো r = 100 বাই 11, তাহলে আমাদের 100 এই সংখ্যাটিকে ভাগ করতে হবে এখানে 11 দিয়ে, 9 ইন্টু 11 আমরা পাবো 99, কারেক্ট? আমরা ভাগ পাচ্ছি 1, কারেক্ট? 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি r এর মান হবে কত, r = 9 and 1 by 11%, তাহলে সুদের হার আমরা পাচ্ছি 9 and 1 by 11%, তাহলে আর এর মান হচ্ছে 9 and 1 by 11%। তাহলে 13 নম্বর গাণিতিক সমস্যার এখানে আসলে সঠিক উত্তর একটি অপশনে দেওয়া নেই, সঠিক অ্যান্সার হবে 9 and 1 by 11, কোনো অপশনই কিন্তু 9 by 11 দেওয়া নেই, তাহলে এখানে অপশনগুলোর ভিতরে কোনো অপশনই সঠিক অ্যান্সার দিচ্ছে না, সঠিক অ্যান্সার হবে 9 and 1 by 11%, এটাই হবে রাইট পার্সেন্ট, কারেক্ট? এটাই হবে অ্যান্সার।